প্রত্যেকটা ভাষাভাষী জাতি তার নিজের ভাষার উন্নয়নের জন্য নিজের ভাষার সমৃদ্ধিকরণের জন্য যে পরিকল্পনা গ্রহণ করে সেটা বাঙালিদের প্রতি সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারি তারা নির্দিষ্ট করছে। সেই জন্য দিনটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বিশ্বের সকল ভাষাভাষী জাতির সাথে আমরা আমাদের সহযোগ প্রকাশ করব এবং একুশের চেতনায় আগামী দিনে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করব। এই হোক আমাদের অঙ্গীকার। প্রকৃতি এদিকে তাকাও। পুরস্কার গ্রহণ করবেন কিছু কর্মসূচি গ্রহণ করেছে যারা অংশগ্রহণ করেছিল বিজয়ীদের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আমাদের বাংলাদেশের কারাগারে নির্মম ভাবে নিহত করেছে আমাদের কাপাসের সন্তান শহীদ তাহসিন আহমেদ সহ ইয়াল্লাহ জাতীয় চারণে থাকে আপনি ইয়াল্লাহ তাদেরকে জান্নাত তাদেরকে শহীদের দরজা কবুল করে তাদেরকে জান্নাত ফেরদাউস নসিব করে দিন। ইয়াল্লাহ আমাদের বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে দিন।